বাংলাদেশ দল সেমিফাইনাল যাওয়ার জন্য আসলে দায়ী এখানে করবো কি আমরা মনে হয়, আমরা নিজেরাও মনে হয় চাই না যে আসলে আমরা সেমিফাইনাল খেলি। একটা এক্সপেক্টেশন নিয়ে এখানে আমরা আসছিলাম, কিন্তু আসলে বরাবর মতো হতাশ হয়ে আমাদের এখন এখানে হয়তো বের হয়ে যাওয়া লাগবে, অপমানপদস্থ হই। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাপা। এই জার্সিটা এখন হয়তো আমি খুলে ফেলবো আজকে, এরপর হয়তো বা আর কখনো পরা হবে না। আমাদের সবসময় টার্গেট থাকে যে আমরা হচ্ছে আপনার নেক্সট ওয়ার্ল্ড কাপ। এখন হয়তো আমরা এখান থেকে বাদ পড়ে গেছি, আমাদের টার্গেট এখন হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি। এই লর্ডদের, এই মানে এই সমস্ত প্লেয়ারদের সুযোগ দিয়ে আসলে ক্রিকেটটাকে একদম নষ্ট করে ফেলছে, একেবারে নষ্ট করে ফেলছে। আমাদের যে বিচার, মানে যারা হচ্ছে কমিটি প্যানেল যারা থাকে বিসিবিতে, যারা দায়িত্বরত আছে সিনিয়র পার্সন, আসলে তারা আসলে নিজেরাও হয়তো বা চায় না যে আমরা সেমিফাইনাল খেলি, বাংলাদেশ ভালো কোনো জায়গায় যাক। আজকের খেলা দেখে আমি সেটাই বুঝছিলাম। আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যান, আমাদের প্রথমে উচিত ছিল যারা ঋষভকে নামানো উচিত ছিল, তাহলে হয়তো একটু রানটা একটু কমে আসতো। কিন্তু কী করলো সাকিব আল হাসান, যে কিনা একজন সিনিয়র প্লেয়ার হয়েও সে আসলে আজকে স্যাটিসফাইং রেজাল্ট করতে পারে নাই, একেবারেই মানে হতাশ হয়ে জিরো রান নিয়ে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। তানজিদ তামিম আসলে এই ছেলেটার ব্যাপারে আসলে কি বলবো, আসলে ওদেরকে নিয়ে ওরকম কোনো কিছুই আমার বলার নাই, কারণ আসলে খেলা দেখে যা বুঝলাম ভাই, আসলে ওদের কাছ থেকে এরকম ভালো কিছু কখন আসলে এক্সপেকটেশন করা যায় না। আমাদের উচিত ছিল, আমাদের বিসিবিতে একটা প্রবলেম কি জানেন, আমরা আসলে মানে সোনা খুঁজতে গিয়ে আসলে আমরা মানে ডায়মন্ডটাকেই হচ্ছে হারিয়ে ফেলছি। আজকে যদি ওর জায়গায় যদি একটু তামিম ইকবাল থাকতো, হয়তো একটু দায়িত্ব নিয়ে খেলতো বা হচ্ছে একটু বুঝে শুনে খেলতো। আমরা তো হচ্ছে আসি মানে আপনার খেলতেছি মনে হয় এখানে ওডিআই খেলতে আসি, বা টেস্ট ম্যাচ খেলে লাস্ট ওভারে যেটা বুঝলাম আর কি, বাট এটা আসলে স্যাটিসফাইং না এই জিনিসটা। আসলে রিয়াদ ভাইয়ের আজকে যে ম্যাচটা বলবো, আমরা আসলে খুবই হতাশ, কারণ হচ্ছে উনি সবসময় হচ্ছে ভালো খেলে, এটা মানতে হবে। আমরা হচ্ছে নিদাহাস ট্রফিতে দেখেছিলাম যে হচ্ছে উনি লাস্ট ম্যাচে মানে লাস্ট বলে ছয় মেরে হচ্ছে বাংলাদেশকে ফাইনালে নিয়েছে, ওনার অনেক অবদানই ছিল, অনেক অবদানই ছিল। বাট আজকের ম্যাচটা খারাপ খেলেছে, এটাতে অবশ্যই আমি দায় অবশ্য করা যায় না, বাট আরেকটু ভালো খেলাটা হচ্ছে ওনার থেকে আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আসলে উনি জিনিসটা স্যাটিসফাইড করতে পারেন। তাই তো ভাইয়া, বিতর খবর তো হয়তো বা জানি না, যখন রিয়াদ ভাই মাঠে নামলেন, আমি কিন্তু রিয়াদ ভাইয়ের বিগ ফ্যান, আমি অনেক যুদ্ধ করি আমার বন্ধুদের সাথে, আমি অনেক যুদ্ধ করি যে বুড়া রিয়াদকে কেন নেয়, আমি রিয়াদ ভাইয়ের বড় ফ্যান। কিন্তু যখন 19 বলে 43 রান দরকার, 2018 সালে রিয়াদ ভাই যখন 4 বলে নিদাস ট্রফিতে 12 রান নিয়েছিলেন, আমাদের আশা ছিল 19 বলে রিয়াদ ভাই 43 রান নিতে পারবেন। যদি 19 বলে 43 রান নাও নিতে পারেন, লাস্টে যখন 3-4 রান লাগবে, 6 মারলে কিন্তু ইকুয়েশন হয়ে যাবে, ইকুয়েশনটা হয়তো আপনারা জানেন। রিয়াদ ভাই যা করলেন ক্ষমার অযোগ্য, কিন্তু ভিতরে খবর তো জানি না, রিয়াদ ভাইকে ভিতর থেকে বলে দেওয়া হয়েছিল যে ম্যাচটা শেষ করে আসো, ম্যাচটা হয়তো আমরা পারতেছি না। একটা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ জয় অনেক কিছু, বাংলাদেশ কিন্তু ইতিহাসে সেরা বিশ্বকাপ এখন অতিক্রম করছে, হয়তোবা ছোটো দলকে হারিয়েছে, নেপালকে হারিয়েছে, কিন্তু অন্যান্য বিশ্বকাপে কিন্তু আপনি মনে করেন যে দলগুলো বড় থাকে, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইন্ডিয়া, ইংল্যান্ড এগুলোতে খেলা পড়ে, তখন বাংলাদেশ হয়তোবা একটা ম্যাচ জিতে, কিন্তু এবার 16 দল নিয়ে খেলা, তার মানে বাংলাদেশ একটা দল বেশি বেশি নেপালকে ওই একটা ম্যাচই বেশি জিতছে। এইটাকে আমরা ইতিহাসের সেরা বিশ্বকাপ বলতে পারি, আবার নাও বলতে পারি। সাকিব আল হাসান বাংলার ইতিহাসের সেরা খেলোয়াড়, বিশ্বের সেরা অলরাউন্ডার, কিন্তু ওনার যে চোখের সমস্যা দেখতেছি, বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছি, ওনার উচিত উনি টি-20 থেকে অপশন নেওয়া। কিন্তু উনি বাংলাদেশে অনেক দিয়েছে, যখন বাবা একটা পরিবারে অনেক কিছু দেয়, তখন বাবারও বিভিন্ন সিদ্ধান্ত চলে আসে উনি কী করবেন। এখন সাকিবের আসানের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ও যদি দলে থাকতে চায় ওকে কেউ না করবে না, কিন্তু আমার উচিত যে ইয়ংস্টারকে চান্স দেওয়া। সাকিব আল হাসান যদি সরে যায়, ওর জায়গায় ঋষভ খেলতে পারবে, হ্যাঁ তাহুদ হৃদয় আসেছেন, এখন জাকির আলী অনিক ওর জায়গায় কিন্তু আপনি আকবর আলীকে ট্রাই করতে পারতেন। আকবর আলী, ওর বোন কিন্তু মারা গিয়েছিল 2020 সালে, ওর বোনের মর্মাহত নিয়ে কিন্তু ওর বিশ্বকাপ জিতিয়েছিলেন, যে একটাবার বিশ্বকাপ জিতে পারে সে আরেকবার পারবে, তাকে দরকার ছিল, তাকে ট্রাই করার দরকার ছিল, কিন্তু বাংলাদেশের কোচিং প্যানেল তা করতে পারে নাই। এখন দরকার দেশীয় কোচ সালাউদ্দিনকে দরকার, রাজিন সালে আমি দেখতেছি যে ফেসবুকে অনেক ভালো ভালো কোচিং প্যানেল করতেছে, দেশীয় কোচ দরকার। আপনি মনে করেন যে বাংলাতে একটা আর্ট আছে,
অনেকে মনে করছে ইংলিশ বোঝে না, বাংলাদেশের খেলোয়াড় অনেক ইংলিশ বোঝে না, বাংলাদেশের একটা আর্ট আছে। এখন যদি আপনি সালাউদ্দিনকে নেন, আপনি রাজিন সালেকে নেন, ওরা দেশের জন্য কাজ করবে। কোচ রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী ইন্ডিয়ার কোচ, ওরা কিন্তু ভালো, ইন্ডিয়া কিন্তু অনেক ভালো খেলতেছে, এবার বিশ্বকাপ কিন্তু ইন্ডিয়া নিবে। আমাদের ভাগ্যবাই সহায় ছিল, কারণ আমরা সুপার ফোর থেকেই বাদ পড়ে যাওয়ার কথা, এখানে মায়ের দোয়ে সুপার এইট পর্যন্ত আসছি, আবার সুপার এইটে এসে ম্যাচ হেরে গেলাম দুইটা, এখন আমরা বাদ পড়ে যাই। কীভাবে কীভাবে যেন মায়ের দোয়ায়, এই মানে মায়ের দোয়ায় আমরা এই পর্যন্ত আসতে পারছিলাম, এই যে এত দূর আসতে পারছিলাম, সমীকরণ এসে বসছে, আমাদের ভাবিও নাই যে আমরা সেমিফাইনাল খেলতে পারবো, একটা সুযোগ থাকবে আমাদের। তাও আমাদের মানে দয়া করছিল অস্ট্রেলিয়া, আমাদের দয়া করছিল। তারপর আবার আপনি হচ্ছে আফগান, আরেকজনের কে হারলো আমি ভাই সব ভুলে গেছি, আসলে অস্ট্রেলিয়া হারলো, তারপর হচ্ছে আপনার আফগানিস্তানও মেবি হারছিল নাকি জানি না, আমার মনে নেই এক্স্যাক্টলি কে হারছে না হারছে। তো এই দুইটা ম্যাচ হারার কারণে তো আমরা চান্সটা পাইছিলাম ওদের দয়ায়, কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, নিজেদের যোগ্যতায় তো সেমিফাইনালে আসতেই পারি নাই, মানুষের সহায়তায় ধাক্কা মানে ধাক্কায় ধুক্কায় মনে করেন কোনোরকম খেলে জাগে ঢুকাই দিছি যে যাই এবার, কারণ ভাই দেখেন আপনি আমার ভাত খাওয়াই দিতে পারবেন, গিলতে হবে আমার, আপনি মুখে তুলে দিবেন, অন্যান্য দল তো মুখে তুলে দিছিল, গিলতে তো হবে বাংলাদেশের, ওরা গিলতেও পারে নাই, ওরা মনে করে আইসে আরেকজন গিলাই দিয়ে যাবে, ওরা খালি শুয়ে বসা বিজ্ঞাপন করবে, বিজ্ঞাপন করবে, শুয়ে থাকবে, বিয়ে শাদী করবে, দেশ বিদেশ ঘুরবে, আর বিসিবির থেকে টাকা নেবে, এই হচ্ছে ওদের চাহিদা, ওরা ওদের কোনো ইন্টেনশন নাই বাংলাদেশের খেলার। সারাটা রাত এখানে ছিলাম ফজর থেকে এই পর্যন্ত, না করছি নাস্তা, না খেয়েছি পানি, রোগটার মধ্যে চেহারাটার কী অবস্থা, আমরা ওদের সমর্থন করছি না, ওরা আমাদের কী প্রতিদান দিল, এই প্রতিদান এদের যদি ঘরে বসে থাকতো সরকার থেকে ভাতা দিত আমাদের কষ্টটা কম হইতো, আমরা ঘরে বসে থাকতাম মনে বুঝাইতাম, আমাদের দেশে কোনো ক্রিকেট ছিল না, আমাদের দেশে কোনো আমেরিকার মতো, আমেরিকা তো কয়দিন হইলো, আমেরিকা তো ক্রিকেট ছিলই না বলতে গেলে, আমাদেরও মনে করতে হবে আমাদের কোনো ক্রিকেট ছিল না, আমাদের আমার মনে হয় না আমাদের মতো ফ্যান কোনো বিশ্বে আর আছে, আমাদের মতো পাগল ফ্যান। এখানে আমি একটা আপুরে দেখছিলাম সকাল ছটার থেকে বসে আছে, একটা মেয়ে হইয়া ওই রোদের মধ্যে সকাল ছটা বাজে চলে আসছে, একটা মেয়ের কিন্তু অনেক গাইডলাইন থাকে বাসা থেকে বেরোতে গেলে, ওই মেয়েটা ঠিকই আসছে, যখন দেখতেছে বাংলাদেশ উইকেট পাচ্ছে না মেয়েটা কান্না করে দিচ্ছে, তাহলে আমাদের কী দাম দিতেছে বড়, কোনো দাম দিতেছে, কোনো দাম দিতেছে না, এদের আর পচাই তো ভালো লাগে না, এদের আর কী বলবো, তো লজ্জা নাই, লজ্জা থাকলে শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত, শান্ত কাগজে কলমে শান্ত ক্যাপ্টেন, মাঠে তো ক্যাপ্টেন্সি করতে সাকিব, কেন মেহেদি হাসান মিরাজকে সুযোগ দিতে পারতো না, মেহেদি হাসান মিরাজের কি এতটুকু ক্যাপাবিলিটি নাই, মেহেদি হাসান মিরাজ কি ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতায় নাই, নয় উইকেট সবগুলো হিজলা উঠে গেছে, মেহেদি হাসান মিরাজ একা ম্যাচ জিতাইছে, মুস্তাফিজ আর মেহেদি হাসান মিরাজ আরেকদিন সেঞ্চুরি করে মাহমুদুল্লাহর সাথে পার্টনারশিপ করে ম্যাচ জিতেছে, তাহলে সমস্যাটা কোথাও, অভাবটা কোথায়, কী হিসাবে লিটন দাসের সুযোগ দেওয়া হলো, কী হিসাবে শান্তরের সুযোগ দেওয়া হলো, কী হিসাবে মাহাদি হাসানদের সুযোগ দেওয়া হলো, ওরা কী করছে? মাহমুদুল্লাহ রিয়াদ এবং সমু সরকারকে দায়ী করবো, এই তিনজন হচ্ছে আজকে ম্যাচটাকে ধ্বংস করে দিছে, প্রায় কাছাকাছি গিয়েও তিরেশে তরি ডুবিয়ে দিছে আজকে। মাহমুদুল্লাহ রিয়াদ বিশেষ করে, সে যখন ক্রিজে নামছে 19 বলে দরকার 43 রান, যেটা বাংলা লিটন কুমার দাস সে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যবোধভাবেই খেলতেছিল প্রথম থেকেই, সে এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি একটু সাপোর্ট দিত, সে যদি 10 বলে 6 না করে, সে যদি 10 বলে 25 রান বা 20 রান করতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশ দল আজকে সেমিফাইনালে যেতে পারতো। এখানে আমি মাহমুদুল্লাহ রিয়াদ এবং সমু সরকারকে পুরোপুরি দায়ী করবো। আসলে সাকিব আল হাসানকে আমি সকাল থেকেই দেখতেছি সে একটু খিটখিটে মেজাজে ছিল, হয়তোবা সে এই জেতার জন্য মরিয়েছিল, কিন্তু তাকে ভাগ্য সহায় করে নাই। সাকিব আল হাসান আসলে কি বলবো, সে তো একজন বিশ্ব ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, সে হয়তো আসলে বুঝতেই পারে নাই যে কিভাবে কি করতে হবে, মানে হতাশ ছিল সে পুরো, এর জন্য হয়তো সাকিব আল হাসানকে আমরা একটু মানে দোষারোপ করবো না তাকে, সে একটু যদি দায়িত্ব নিয়ে খেলতে পারতো তাহলে হয়তো বা সাকিব আজকে ম্যাচটা অন্যরকমের পরিস্থিতিও যেতে পারতো। আসলে সকাল থেকে খেলাটা এখানেই দেখতেছি, তো আসলে এখানে সকালবেলা যখন আসছি তখন অনেক অনেক রিক্সাওয়ালারা প্রথমে আসছে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে রিক্সাওয়ালারা কী কারণে খেলাটা দেখতেছে, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে, টিভির নিচটা বৈশা ছিল সকাল থেকে, তো এখন বাজে আপনার 10:29, বাংলাদেশে এখন মানে রিক্সাওয়ালা একটা যদি ইনকাম করতো 500 টাকা ইনকাম করতে পারতো, তো আসলে দেখলাম টিভিটার সামনে বৈশা খেলাটা দেখাটাই সম্পূর্ণ ভুল, আমাদের সময়ের মূল্য আছে ভাই, এ বাংলাদেশ দল কী খেলতেছে, তাদের কোনো জিতার কোনো মানে একটু জাগার পরে একটা খেলার যে তেজ থাকতে হবে যে আমরা বাংলাদেশ জিতবো সেমিতে যাবো, ওই রকম টান বা উত্তেজনা নেই। আফগানিস্তানের মতো দল সে কীভাবে অস্ট্রেলিয়ার সাথে জিততে হয় সেটা গতবার খেলার ভিতর তাদের একটা উইকনেস আছে জানার একটা ক্ষোভ রয়েছে। আসলে বাংলাদেশ জার্সি থেকে টাইগারটাকে বাংলাদেশ মিরপুরে বিসিবিতে সাজিয়ে রাখা হোক, এই টাইগারের মর্মদা তারা বাংলাদেশ দলে এখন যারা খেলোয়াড় রয়েছে তাদের ভিতরে টাইগারের সেন্সটা নাই, তারা খেলে গচ্চমের গতিতে, খরগোশের গতিতে খেলে, আসলে এটা দুঃখজনক ভাই, এলা বলে লাভ নাই। আসলে আমরা যারা বাংলাদেশ জাতি হিসেবে
দেখাবে যে আবেগপ্রিয় ক্রিকেটকে, যে আমরা ১৩ বারে বাংলাদেশ জিতবে, সেমিতে যাবে, ওই চিন্তাভাবনা নিয়ে খেলা দেখি, কিন্তু আসলে হতাশ।